তুমি কোন মাইয়া গো লাগে টিজার ও ট্রেলারে আগে ঝড় তুলেছিল সিনেমা তুফান মুক্তির দ্বিতীয় দিনে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনাপ্লেক্সে তুফান দেখতে এসেছিলেন অনেকেই এই ফার্স্ট একটা বাংলা মুভি দেখে আমি আবার আমার নিজের দেশের মুভি দেখে আবার দেখার ইচ্ছা সাসপেন্স ছিল শেষ পর্যন্ত বসে যাচ্ছিল না যে কি হবে টিকিটটা জানি আমি পয়সাটা আমার অসুল হয় ছবিটা দেখে আমি জানি আনন্দ পাই ঠিক ওরকম এন্টারটেনমেন্ট সিনেমা হচ্ছে তুফান বাংলা মুভি যে এত ভালো হতে পারে তা আমি আগে কল্পনা করতে পারিনি ডনকে কিভাবে আশ্রয় দিয়ে তারা তাদের স্বার্থ সিদ্ধি করতে পারে এটাই মূলত এখানে দেখানো হয়েছে ঈদের আনন্দ বলতে যা বোঝাচ্ছে তার থেকে বেশি এক্সপেক্ট মানে ভালো হয়েছে অভিনয়ে সাকিব খান চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী পরিচালনায় রায়হান রফি সবার নামি ভক্তদের মুখে কাইন্ড অফ साउथ इंडियन মুভির বলা চলে অ্যাকশন সিনেমা শুনেই দেখতে এসেছি এবং অবশ্যই সেই প্রত্যাশা পূরণ করেছে মনে হয়ানি বাংলাদেশের সিনেমা মানে যে ইন্ডিয়ার বা साउथ ইন্ডিয়ার কোনো মুভি ডাবিং করা হয়েছে ম্যাচুরিটি যে অভিনয় ওই জিনিসটা আমরা ইয়াংরা বেশি এক্সপেক্ট করি আর এই তুফান মুভিতে সাকিব খান যেটা দেখাইছে আই থিঙ্ক তার লেভেলটা ক্রস করে এখনকার আধুনিক যুগের যে গুলো এই মুভিতে হান্ড্রেড পারসেন্ট দেওয়া আছে টুইস্ট আছে আর রাহেন রাফির মেকিংটা ভালো হয়েছে আমার কাছে মানে স্টোরি লাইনটা ভালো লেগেছে তরুণ প্রজন্মের বাংলা সিনেমায় আগ্রহ এমনিতেই কিছুটা কম কিন্তু তুফান দেখতে এসেছিলেন তরুণ প্রজন্ম সহ সব বয়সী মানুষ অ্যাকশন ড্যান্স থেকে শুরু করে এবং শাকিব খানের অভিনয় চঞ্চল চৌধুরীর অভিনয় মারাত্মক সুন্দর হয়েছে অ্যাক্ট্রেসটার জন্য দেখতে এসেছিলাম সে ডিড ওয়েল সো আই লাইক হার রায়ান রাফি ছবি প্রত্যেকটি আমি দেখি কারণ আর গল্পগুলো খুব ভালো তুফান নেক্সট লেভেলের একটি সিনেমা এবং বিগত দশ বারো বছরে আসলে তুফানের মতো সিনেমা এসে এসেছে কি না এটা নিয়ে আসলে সন্দেহ আছে আশা করি এ পরে যে এ পার্ট টু আসবে ওটা যেন